সাবিরারে কবর খুদে নাও আমার নবী মা হলে আমার কবরে শুইয়া তেমনে ভাবে ডাক দিলেন কবরে বিয়া দেবি করবি না তুই জানস না আমার মার যে কত বড় সম্মান এ কবর আমার মার সঙ্গে বিয়া দেবি করবি না কবরে ডাক দে বলে নবী গো চোখের পানি ছেড়ে বলতে হবে না আপনার মার জন্য এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে সামনে তেলাওয়াত করছি মিনহা খালাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তার সহজ সরল অর্থ গ্রামের ভাষায় অর্থ হলো আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে আপনারা বলেন আমরা কিসের তৈরি আমার ভাষা বুঝুন তো আপনারা হ্যাঁ এরপরে আয়াতের অর্থ হলো আল্লাহ বচন ফিহা নুইদুকুম ওই নবীনগর কসবার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করে আবার কবরের মধ্যে নিয়ে যাব আবার আল্লাহ তাআলা বলতেছে ওয়ামিনহা নুখরিজুকুম তোমাদেরকে কবর থেকে আবার উঠানো হবে আবার বলতেছে তারাতান উখরা হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করা হবে হাজির করার পরে তোমরা যদি আমল সুন্দর হয় জান্নাতে যাবে আমল যদি গলতে হয় তোমরা জাহান্নামে যাবে এটা হলো আমাদের সরল সহজ অর্থ বুঝছেন তো আপনারা এখন আপনাদেরকে আমি এই আয়াত থেকে কয়েকখানা ব্যাখ্যা আমি আপনাকে দিব মাটি থেকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে ছেড়ে দিয়েছে জায়গা জমিন দখল করো লাল ঠেল্লা টিল্লা ঝাড় ঝাড় বন্ডক বাড়াও মানুষের হক নষ্ট করো বাজারের দোকান মানে ব্যবসা করতে যায় কম বেশি করো যাই করো না করো সবগুলো আল্লাহ তোমার ব্রেনে আল্লাহ অধিকার দিয়েছে আল্লাহ বলে কবর নেওয়ার পরে তোমার হিসাব নিকাশ কিছুটা আনতা শুরু হবে জোরে করে ঠিক না বেঠি আরো জোরে বলেন ওফিহা নুইদুকুম এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়াম আল্লামা কাসির বলেন আমার নবী এই কবরের ব্যাখ্যা দিতে যাইয়া বলেন ও সাহাবীরা কবর জগৎ যে কত কঠিন তোমরা জানো না কবর যদি শান্তি হয় জান্নাতের দরজা হলে হয়ে যাবে এত বড় ব্যাখ্যা দিয়ে সমনষ্ট করা যাবে না আমি মোট কথা এখানে একটা ব্যাখ্যা পেয়েছি আমার মা বোনদের উপকারের জন্য আমি একটা ওয়াজ করব কি আপনারা রাজি আছেন তো আমি আবার মহিলাদের পক্ষে ওয়াজ করি কারণ আমিও তো বুকা না আমি জানি এই দেশটা দখল করে আছে মহিলারা কি কোন ঠিক না বেটি কেউ আসতে বললেন কি জোরে কোন হ্যাঁ এই হইছে আওয়াজ মোটামুটি বুড়া হইলেও আমার মতন আওয়াজটা ঠিক আছে হ্যাঁ অনেক লোকে মনে করে আমি বেশি বুড়ো হয়ে গেছি কারণ এই দেশটা মহিলা দখল করে ফেলছে আমি মহিলাদের পক্ষে ওয়াজ করি না করলে আমি জানি আমার তেরোশিগির ভাত খাওয়ান লাগবে আমি খুব চিন্তা করে আমি মহিলাদের পক্ষে ওয়াজ করি কারণ হারা প্রধানমন্ত্রী হারা বিভিন্ন বিভিন্ন মেয়র সেওর মেম্বার সেম্বার সব এরা ওয়াজ আমি এদের পক্ষে করি এদের পক্ষে ওয়াজ করলে আমি আড়া আর সোয়াবিন তেলের বোতল কিছু ফ্রি পাই সুবহানাল্লাহ কর মাশাআল্লাহ ওয়াজ ভালোই বুঝছেন আপনারা এই যে হাসি দিয়েছেন সগিরা গুণাগুলো মাফ হয়ে গেছে আর আমি কথা না না বলি না তো আমার কথা তো মিডিয়া চলে যা এই ওয়াজ মাফির যদি নবীর নামে নবীর কথা শুনে খুশি হয়ে আল্লাহর নামে খুশি হয়ে কেউ যদি দাঁত ভেদ করে নবীজির মতন মুস্কি হাসি দেয় তার জীবনের সগিরা গুণাগুলো মাফ হয়ে যাবে যান কালকা শ্বাস তুলে বয়া বয়া কইবেন সগিরা গুনা মাফ হইছে আর বাকিগুলো রোজার মাসও মাফ করলাম যা করে হোদা তাফসীরের মধ্যে আছেন মারে ভুল হাদিসের মধ্যে আছেন আমার নবীন তিনজন মহিলার কবরের মধ্যে শুয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার নবীজির ফুপি আব্দুল মুতাল্লিবের মেয়ে আব্দুল্লাহর বোন যখন মারা যায়
আমার নবী মক্কা নগরে উনির কবরের মধ্যে শুয়ে আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মা মনের কান্দে শুনুন আমি মা ভক্ত, আমি মার ওয়াজ ইউটিউবে দিস মারে, আমার নবীজি ফকির কবরে শুইয়া আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমার ফকির কবর তুমি আজাম দিও না, আমার নবী কবরকে ডাক দিলেন, কবরে তোর মধ্যে আমার ফুফি শুইবে, আমার কত লালন পালন করে আদর করে বড় করেছে, কবর আমার ফুফির সঙ্গে বেয়াদুরি করবি না, মনে করবি আমি তোর মধ্যে শুয়েছি, কবর মানুষের কণ্ঠে কথাটা শেষ হবে, সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে হতে হবে, কবর মানুষের কণ্ঠে ডাক দি বলে নবীজি গো, আল্লাহু আকবার বলেন নবীজি গো, আর শরম দিন না আর লজ্জা দিন না গো নবীজি, আপনার পপির জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আমলের নিয়তি কিছু কথা শুনে, এগুলো বিশুদ্ধ আলোচনা উম্মতের জন্য। এমন কেউ আছেন আমি কবরে যাব না, যাইতেন না, বাবা রে বাবা, যাওয়ার পরে সুজা হবে, এখনো ভালো আছে। ছেলেদের উদ্যোগে যে সমস্ত মাহফিল হয়, ওলামায়ে কেরামের কিছু কথা অন্তরে স্থান দেন, জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে মানুষের কাতারে দ্বারা। রমজান মাসে শ্বাসচলের মধ্যে হেতা লাগায় না, ডামডা এলাকার কথা কইতেছে। আমি গত বছর রোজার মাসে গেছিলাম গ্রামে, আমার জন্মস্থানটা হলো নবীনগরে, আপনাদের লক্ষ্মীপুরের দিক দিয়া যায়া দিহি, দু তিনটা শ্বাসচলের মধ্যে হেতা টাঙ্গায় লাগছে, আমি ভাবলাম একটু সুহিদা দিই, সব সার সার মন ওজনের বেড়ায়, শুভ হান লাগতেন না, শুভ হান লাগুন ভালো বাস বুঝছে না আপনারা, আহা তখন আমি কইলাম কিরে ওইটা সব ডিস্ট্রিক্টের রুগী, আমি কইতে সব হাসপাতাল ভাড়া ব্রহ্মের ফটা, একটু গেস্ট্রিকের রুগী না, আমি একটা ফুতো, আমি ফুতোয়া দেয় না, আমি বড় আলেম না। আমি একটা কথা বলি, কেউ যদি কষ্ট করে পবিত্র রমজান শরীফের রোজাটা রাখে, আল্লাহ তাআলা তাকে 99টা রোগ থেকে মুক্তি দান করবেন। এই আপনারা সুবহানাল্লাহ বলছেন না জোরে কন, এরা মনে করে আমি দেহি টেহি না, অনেক লোক মনে করে আমি দেহি না, আমার অনেক লোকই ওয়াজু গেলে মাইক দেন, ডরে মাইক দেন, সিলেটের মানুষ আমার আদর করে নেয়, আমি ইউটিউবে দিছি তো, অনেকে আমার মাইক দেন, বললাম কিরে বাবা তোরা তাজপুরের লোক আমার আনলি মাইক দেস না, আপনি যে টান মারে নবীজি কইরা মরিয়া সরিয়া গেলে গা মাড়ার সেমের মধ্যে করবো আমরা, আমি বলি মরিয়া যাবো গা, বুঝছেন না, সিলেটের মানুষ তো সরল মানুষ তো, আসলে সরল। আমি ওয়াজ করতেছি ইয়াতে গোলাপগঞ্জে, তো এই ওয়াজের মধ্যে আমি খুব জোরালো বয়ান দিচ্ছি, এক বুড়া মানুষটা বলতেছে আর একটা বুড়ারে, ও বা গত সপ্তাহে মারা গেছলা, তুমি মারা গেছলা না তোমার ভাই মারা গেছলা, কেমন বিহেভিয়ার করার বিহু, হ্যাঁ মনে ফান্দা বিহাই ছেড়েছে না, ফাইলে রয়ে গেল বলে বদলাম করেন না, আমার আমার পরে জি ভাই বলে আমার শুধু ভাই তা ছাত্র, আল্লাহ তো সম্মান দালাইছে আলহামদুলিল্লাহ, কইতেন না এই যাইতেছে আলাম আমার অনেক শুধু ঢিদুঙ্কার ফুলাফা, কিন্তু সম্মান দিলে আল্লাহ সম্মান দিলে কাহারও কোনো সম্মান নষ্ট করার অধিকার আছে, আল্লাহ দিয়ে দিছে জোরে কোন আল্লাহ ফল ফারি কি না, আরো জোরে বলেন দুই নম্বর মহিলা। আমি সংক্ষিপ্ত এই চিত্রগুলো তুলে আমি আপনাদেরকে নিয়ে একটা শেষ দিকে যাব, আপনারা একটু সুন্দর করে বসেন, আর মানুষ আইলেন না আইলে নাই আপনারই যথেষ্ট আলহামদুলিল্লাহ, কোন চলবো যারা বাইরে আছে আর দুইরা যাবার কাম এখনো আইসে না, কিন্তু আমি আসলে ওয়াজ করলে কিছু আসে, তারা মনে ভাবতেছে যে হুজুর মন আর 4 ঘন্টা ওয়াজ করবো, যে টান লইছে নানি হজর নমাজের টাইম করে না, আমিও তো বিহুব সিহুব না, এক মৌলবী সাহেব মোনাজাত ধরছে, তো লম্ব মোনাজাত এমন জীবন আর মাইক টেক ফাইছে রয়েছে না, এই মোনাজাত ছোক কবিতা শুরু করছে, মোনাজাত শেষ ইনশাল্লাহ একজন সুলতান সব যার যার বাগিয়েছে না, বাম দিকে তাকাই দেয় এই ফুলাটা বুয়া অপারেটার, বাবা তোর লেগে দোয়া করি তো সদ্য গুছিয়ে জান্নাতে দিমু, হে কম মাফ হোসে দো হোসে হুজুর মাইকনা তালে আমিও গেলাম বলে। দুই নম্বর মহিলা হজরতে
খাদিজাতুল কুবরাম আল্লাহু আকবার বলেন মারে আমার আল্লাহ আমার নবীর কাছে যখন জিব্রিল পাঠাতেন জিব্রিলকে বলতেন জিব্রিল হে আমার বন্ধুকে সালাম দিবি দিবি বন্ধুর পাশে যে বিদ্যা মহিলা খাদিজাকে আমি আল্লাহর সালাম দিয়ে দিবি মা মনের কান্দে শুনো আমার আল্লাহ হযরত খাদিজাকে 13 বার সালাম দিয়েছিলেন আহ আল্লাহর সালাম বায়রামান আইয়ুব নবী সুস্থ হওয়ার পরে প্রতিরাত্রে চিৎকার মারেন তাফসীরের কথা জনগণ গ্রহণ করলেন হে আইয়ুব আপনার চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় আপনি এইভাবে চিৎকার দিবেন না রহিমা কইরে তারায় দিয়েছিলাম আবার তোমরা এসেছো তোমার স্বামীর চিৎকার বন্ধ করে দাও এ দারু এলাকার বাইরা আইয়ুব কান্দে জমিনের মধ্যে গরে গরে আল্লাহ আল্লাহ বলিয়া এই জনগণ একবার বলেছো আর বলবা না তোমরা জানো না আমি যখন অসুস্থ ছিলাম প্রতি রাতে আমার আল্লাহ আমাকে একটা ডাক দিতেন এখন সুস্থ হয়েছি আমার আল্লাহ আমাকে এক রাত্র ডাক দেন আমার আল্লাহর সুর আল্লাহর কণ্ঠ আল্লাহর ডাক যে কত সুন্দর আপনি নিজে না শুনলে আন্দাজ করতে পারবেন না হযরতে খাদিজা আসতেছে জামানের নূরে আল্লাহু আকবার বলেন এই আওয়াজ নবীনগরের বেড়া এটা নবীনগর ফুটছে তো নাকি আমি কোনাউরের বাজার উদ্বোধন করেছি সারোয়ার চেয়ারম্যান কোন দামি তা জানি না স্কুলের ময়দানে আমি বয়ান দিয়েছি নোয়াগবের মধ্যস্থলে একটা কবরস্থান না কি মাজার আছে ওই মাঠও দিয়েছি এখন আর এই দেশে আসার সুযোগ নাই আমি এই দেশের মানুষটা চিনি চেয়ারম্যানের বালা দেখি একটা নাচারা নাচে কিগুন ঠিক না বেঠে আরে বাপরে নাচা আমার কৃষ্ণনগরটা তোল্লারা করে রয়েছে আর এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এ আওয়াজ একটা বলিষ্ঠ করতে বলেন সুবহানাল্লাহ হয় না বলেন আল্লাহু আকবার মোটামুটি এটা মেম্বার আওয়াজ হয়েছে চেয়ারম্যান আর এমপি না আমার একটা কইতাছে গত চেয়ারম্যানের বালা কইতাছে হুজুর আজকে 72 কাপ চাহাইছে আমি তো মরে গেলে কেন চাহাইতে হাইতে তা মরি জাগা যাক আমি ওদিকে যাবো না আমি কিন্তু সমর ভিতর ম্যাচ ছেড়ে দিব হযরতে খাদিজা আসতেছে জবাল নূরে আমার নবী পাশে জিব্রাইল বসাব নবীজি গো ওই খাদিজা আসতেছে তাকে আমার আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দেন মহিলা দামি হলে কত বড় দামি হয় এ মা তোমাদেরকে আমি বলি 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট আসছেন বড় বড় আলেম আছে তাফে তাফে কথা কইলে পরের দিন মোবাইল হলুন যেত না আমি ইউটিউবে দিয়েছি প্রথম আসমানের একজন প্রহরী ফেরেশতা তার নাম হলো নাঈম এই নাঈম ফেরেশতা আমার নবীজি যখন মেরাজে যাবে আল্লাহর হুকুমে যখন রাস্তা পার হলেন নাঈম ফেরেশতা নবীরে বললেন নবী গো লক্ষ লক্ষ বছরে এই গেটের মধ্যে বসা আপনাকে সালাম দেওয়ার জন্য কেউ আপনার নবীর আশা করেন নাকি মুহে মুহে আসে নবীরে সালাম দেওয়ার জন্য তো আমার এই ইউটিউবে অনেকগুলো ফলাফল আমার বলতেছে হুজুর নাঈম ফেরেশতার বয়সটা কত বললে আমার ভালো লাগবে তো আমার একটা ছাত্র আছে হ্যাঁ মুহের মধ্যে কথা বলে আলহামদু সুরার মধ্যে 1900 বল হ্যাঁ আমি নাম দিছি কারি সুবহানাল্লাহ বুঝেন না পালায় 1900 আলহামদু বল হ্যাঁ নাম দিছি কারি হে লেখছে আমি তোর মোবাইল বুঝি বুঝি না হে লেখছে নাঈম ফেরেশতার বয়স হলো 1.5 কোটি বছর তুই কিতাব বিছরে বাইর করগা আমার মনে কেমন পর্যন্ত বাঁচলো কিতাব বিছরে বাইর করে পারতো না আপনারা কইবেন আল্লাহ জানে এই মুরব্বী হুজুর কই থেকে আসছে আসো আমি মাঝে মধ্যে একটু ফুর্তি দিই মানুষটা না তো আপনারা যাইবেন গা বীর সুরুরের বাবু এসে বুগা বুঝছেন না
মনের মধ্যে চিন্তা করবেন বউ নেবার রাগ হয়ে জায়গা রাত্রি বাজে 9টার পরে 10টার কাছাকাছি বাত হয়ে যাবে ঠান্ডা আইবে কিছুক্ষণ পরে আবার সিদ্দিকের সুর মারা দিবেন তো এখন কোন দরবারতে কোন দরবার ভরি এলা একটু হাসির কথা বলি আসুন হাদিজার কবরের মধ্যে নবীজি শুয়া দোয়া করেছিলেন চিৎকার মেরে কোন মারহাবা আরো জোরে বলেন কিতাবের মধ্যে এসেছে খাদিজা ইন্তেকালের পরে কবরে শুইবেন আমার নবী বলেন সাবিরা রে আমার খাদিজাকে একটু জান্নাতুল মাওয়ার পাশে রাখো নবী গো কি হয়েছে আপনার চোখ লাল বরণ এ সাবিরা তোমরা জানো না আমার খাদিজা আমার জান্নাতের সাথী আমার নবী জান্নাতুল মাওয়ার মধ্যে খাদিজার কবরের মধ্যে শুইয়া দুটি হাত তুলে দিলেন আল্লাহ আমার খাদিজা আমার মক্কার সাথে ছিলেন আমার মক্কার সাবরিন ছিলেন সহযোগিতা করেছিলেন আমার খাদিজা এই কবরের মধ্যে শুইবে আমার খাদিজাকে আজাব দেন না মারে বল হাদিসের কথা আমার নবী কবরকে ডাক দে বলে নে কবর রে আল্লাহু আকবার এ কবর তোর মধ্যে আমার স্ত্রী খাদিজা শুবে তুই জানোস তি আমার খাদিজার জান্নাত তোর হয়ে গেছে আমার খাদিজা কে আমার আল্লাহ কত না যে ভালোবাসত এ কবর আমার খাদিজার সঙ্গে ব্যাস তুমি করিস না মনে করবি আমি নবী তোর মধ্যে শুয়েছি কবর মানুষের কণ্ঠে দাগি দে বলে নবীজি গো ও নবী শরম দিন না লজ্জা দিন না আপনার স্ত্রী খাদিজার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আস্তে কোন সুবহানাল্লাহ একটা মূল্যবান কথা শুনাইলাম মহিলার কথা শুনানে মনে আপনার একটা বেজার হইছেন হ্যাঁ শুনেন আমি ইউটিউবে দিয়েছি স্ত্রীকে যে সালাম দিবে 70টা শহীদের সওয়াব পাইবে সুবহানাল্লাহ হেরা হুশি হইব কো মূল্যবিড় আবার আউনের দরকার মায়ো আর ভাইতি নেই বর্ষ মায়ো গো তোমাদেরকে সালাম দিলে 70টা শহীদের সওয়াব বিডিকুম একটা সালামের ব্যবস্থা করে গেছে কুত্তে যে বুড়া বেড়া আছেন টান টুন দিছেন রে আমার আবার বহু লোক দেখতে বললা পাগল হয়ে জায়গা কো দেখার দরকার কালকা প্রোগ্রাম হইলো আমার মহালক্ষী পাড়া ওখানে মহিলারা একজুট হইছে হুজুরকে এক নজর দেখুম আমি কইল এ আধা নজরও দেখতে পারতি না সুবহানাল্লাহ কইতেন না আমি সোনাগন্ধা ফিসাবের খলিফার ছেলে আমার আব্বা ছিলেন সোনাগন্ধার আব্দুর রহমান হুজুরের খলিফা আমি হক্কানি পীরের সন্তান কোন মহিলা আমাকে দেখতে পারবে না অনেক পীর আছে হে আব্দুর রহিমরে মুরিদ করে রহিমারে বিচারে আসিন এরকম পীর দরবার বাড়েও না আছে জায়গা ওয়াস করে কোন মধ্যে জান বাসায়া আর কোথাম না উদ্দুরি কথা মা আমার ওয়ার শুনুন আমার নবী ডাইম আমার খাদিজা আমার সঙ্গে জান্নাতে থাকবে মা বনে রাখো আমি লম্বা চূড়া ওয়াজ করব না আসো ঘো মা তিন নম্বর মহিলার কথা শোনায়া দে তিন নম্বর মহিলা মদিনাতুল মুনাওয়ারাম আমার নবীজির দুধমা হযরতে খালেমা সাদিয়ার কবরে নবীজি শুয়েছিলেন আরো জোরে কোন সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হবে নাকি আপনার আমি কিন্তু অন্য ছাট কোন ওয়াজ নেই নাই আমরা একটা আলোচনা দিই দেড় দুই ঘন্টা ওয়াজ মোয়াজ করে তাড়াতাড়ি হাজিয়া ডালে তাড়াতাড়ি বাড়ি জেগে নানি ফেসফুস লাগিয়ে আছে গা আজকে হাজিয়ার চিন্তা করি নাই আমি চাচ্ছি আপনাদের মনগুলো নরম করে দিই আমি এমন একটা বিদ্যুৎ বিদ্যারক কাহিনী আপনাদের সামনে পেশ করব আপনাদের আকিদা যাতে শুদ্ধ হয়ে যা বন্ড পীর জন্য স্থান না পা রমজানের সুন্দর করে আপনারা সম্মান করবেন সব ওয়াজগুলো গুছাইয়া আমি শেষবারের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিব জোরে কোন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমার নবীজির দুধ মাস ছিলেন হালেমা সাদিয়া আপনারা শুনছেন না ওই তো ফুরান ওয়াজ আমি ফুরান ওয়াজই মাঝে মাঝে করি
কারণ নতুন ওয়াজ দেয়া মানুষের বেশি নরম করুন জানা কি করে ঠিক রাখবে ঠিক আমার একটা মুসল্লি আছে হ্যারে কইছিলাম যে তুই কি কো হুজুর আল্লাহ আমারে যথেষ্ট শিক্ষা দিছে আপনার পিছে নামাজ পড়ি ডাকা সকালে তুই কি করস কো হুজুর আমি রুকুর মধ্যে আত্তাতে পড়ি সেজদার মধ্যে কুল হুয়াল্লাহ পড়ি কিমন বিহেভিয়ার বিহ হে কো আল্লাহ শিখাইছে আমারে ডাকায় তো আমকো শিক্ষা না আমি কইছি আমার তে বড় মূলবি কামনে বাইবেন না আমি আলহামদুলিল্লাহ বদলাইছি বাথরুমের ভিত্তি গিয়ে একসাথে তিনবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়ি আমি কো যা তুই বড় হুজুর হয়ে গেছ গা এই ধরনের কিছু চালাক চতুর মানুষ আছে এরা মনে করে যে হারা বুঝি সমাজের চালাক আসলে হারা সমাজের চালাক না হারা আসলে সমাজের ব্যক্ত জোরে কোন ঠিক না বেটে যারা নবী চিনে না রমজানকে সম্মান করলো না নামাজ পাঁচ ওয়াক্ত পড়লো না আলেম ওলামাকে সম্মান করলো না এই জান্নাতের বাগানকে সম্মান করলো না এরা যদি মনে করে আমরা চালাক আমি মনে করি এরা আসলে চালাক না আপনাদের এই স্কুল পরিদর্শন করার জন্য আমাদের ব্রাহ্মণবাড়ি থেকে সরকারি অফিসার আসছে আচ্ছা বলতেছে এই নারীপাড়া প্রাইমারি স্কুলের ফলাফল শোন আমি তোমাদের গুদারা ঘাট থেকে পায়ে হাঁটন গাড়ি এসে গা আগে গুদারা আসেন কি ঠিক না বেটি আমি নোয়াগাঁও আসতাম গুদারা ফার হয়ে কি নৌকা ফার হয়ে আমি ও আইটিয়া হালে বিলে লাইলে মাইলে তাহায় তুমায় বাড়ির গেছি বোর ওয়াজের আর দরকার নাই হুজুর সাহেব কি হয়েছে গো চেহারাটা কালো হয়ে আছে আমি যে জায়গা গেছিলাম আল্লাহ নেওয়াইছে আল্লাহ যে কাঞ্চার থেকে ফালাই আল্লাহ মারছে না আল্লাহ বাসায় আনছে বুঝছেন না তো যাই হোক আপনাদের এখন অনেক গাড়িতে টান দেয় বলছেন আসি কিন্তু আগে কিন্তু বাংলাচূড়া রাস্তা আছে তো এই ছাত্র শোন আমি তোমাদের স্কুল আসতে আমার সময় লাগছে আধা ঘন্টা পায়ে হাঁটিয়া বলছেন তো আমার বয়সটা কত হয়েছে কোন কিয়ামত পর্যন্ত স্যারের বয়স বিশ্রাম হওয়া যাবো কি কোন পাওয়া যাইব সব পোলাপান হাসতে হাসতে কথাটা বাদ দিয়া দিলেন একটা ছেলে ছোট্ট এটা মোল্লাবাড়ির বা বইয়াবাড়ি কিছু পণ্ডিত আছে না পণ্ডিতের ঘরের পণ্ডিত হ্যাঁ কলম গোড়া নিচের মধ্যে হাতার মধ্যে ক স্যার কো কি করো কো স্যার আপনার বয়সটা হিসাব করতেছি কো থ্যাংক ইউ ভেরি মাচ কি ফুলাটা বোঝা বুঝছে স্যার ছাত্র পরা মাই হেড আমার মাথা ছাত্র কো মাই হেড আমার স্যারের মাথা আরে মাই হেড আমার মাথা আঙ্গুলটা মাথার কাছে নে কো সাই মাই হেড আমার স্যারের মাথা কিছুক্ষণ পরে ফুলাটা কো স্যার আপনার বয়স হলো ষাট জোরে কোন কত বছর আরো জোরে কত বছর কেমনে ষাট কো স্যার আমি অঙ্ক করে পেয়েছি ষাট আরে কেমন অঙ্ক করছো কো স্যার এভাবে অঙ্ক করছি আমার এক ভাই আছে বাড়িতে হে হইলো আধা পাগল হে রয়েছে 30 বছর আপনি হয়েছেন পুরো পাগল আপনি হয়েছে 60 বছর যেখানে রাসুল ছিলেন না ওয়াজ ছিল না রোজা ছিল না এরা 60 বছরের পাগল জোরে কোন ঠিক না বেটি আর দাওয়াত না দিলে কোনো অসুবিধা নাই আমার নবীজি মদিনা শরীফে মসজিদে নববীর বারান্দার মধ্যে সাহাবায়ে কেরাম কিনে বসে আছেন দিলকে নরম করে দেন মাদেরকে বুঝছি তোমরা দিল নরম করে দাও সাহাবায়ে কেরাম আমার নবীকে গ্রহণ করেছে হঠাৎ করে বলে চাবি না রে একটু বসো ওই একটা বৃদ্ধা মহিলা আসতেছে ওই মহিলাটাকে আমি আগায় নিয়ে আসি আমার নবী দৌড়াইয়া যাইয়া আগায়া আনিয়া নিজের গায়ের চাদরটা মহিলাকে বিছাইয়া দিলেন মুস্কি মুস্কি হাসে জিব্রিল মদিনা হাজির হয়ে গেলেন নবীজি গো আপনার মুস্কি হাসি আমার আল্লাহ খুশি হয়ে গেছে সাবিরম ডাকি দিয়ে বলে নবী গো যেই চাদরে জিব্রিল ফেরেশতা বসতে সাহস পায় না এই মহিলাটা কে গো উনি আপনার চাদরের মধ্যে বসে কথা বলছে আমার নবী দুটি চোখের পানি ছেড়ে দিলেন সাহাবীরা রে উনি আমার দুধ মা কত কষ্ট করে আমাকে লালন ফলন করেছে এ সাহাবীরা আমার মাকে আমি কি করে সম্মান দিব আমার আল্লাহ বলেন নবীজি গো আপনার মা হালমা সাদিয়ার জন্যই আমি জান্নাত বানাই রেখে দিয়েছি সাহাবীরা কবর খুদে নাম
আমার নবী মা খালে আমার কবরে শুইয়া তেমনে ভাবে ডাক দিলেন কবরে বিয়া দেবি করবি না, তুই জানোস না আমার মার যে কত বড় সম্মান, একবার আমার মার সঙ্গে বিয়া দেবি করবি না, কবরে ডাক দে বলে নবী গো চোখের পানি ছেড়ে বলতে হবে না, আপনার মার জন্য এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। একটু জিকির করতে পারবেন জোরে, পারবেন তো? লা ইলাহা কোটা বাজে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকলে উচ্চ সুরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি, আর জোর করুন সাল্লাল্লাহু আলাইহি, আপনাদের সগীরা গুনাহগুলো মাফ। কেউ সুবহানাল্লাহ কইতেন না? কি ধাক্কা নিয়ে দেশ হয়ে যান, আমার নবীর ছোট্ট দুরুদ পড়লে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমি মালয়েশিয়া কুয়ালালামপুর আমপাং কতারায়া ওই সমস্ত এলাকায় আমি আজ থেকে নিয়ে পরে 8 বছর আগে একটা ক্যাসেট দিয়েছিলাম ওই দেশের বাঙালিকে। এ সময় তো আসেন না, এটা আসেন না, এটা রেকর্ড মেকর্ড ক্যাসেট মেসেজ আসেন, ওহার সেট দিকতে আমি বলে দিয়েছিলাম। সুঙ্গাই বলে একটা প্রোগ্রামের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, ওখানে আমি বলে দিয়েছিলাম যে ব্যক্তি কালিমা শরীফ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওই দেশের বাঙালিরা আমার একটা হাদিয়া দিয়েছিল, গ্রহণযোগ্য হাদিয়া। অমিয়া হাদিয়া তো বড় কথা না, যে কোনো উপায়ে জান্নাতে যেতে হবে, কি কোন ঠিক না বেটে, যে কোনো উপায়ে। আমি ওই দিকে আলোচনা সরাবো না, তিনজন মহিলার কবরে সংক্ষিপ্ত বলেছি। একটা মহিলার কবরের মধ্যে নবীজি কথা বলেছিলেন, তার নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান লম্বা হায়াত পেয়েছিলেন, উনি মদিনা ইন্তেকাল করেছেন। আমার নবী বলে সাহাবীরা আমার আমার মা আইমানের কবর তোমরা খুঁদো, উনি কবর না শুয়া দুই হাতে বর করে কবরকে ডাক দিয়েছিলেন, কবরকে এই কবর এই উম্মে আইমান কিন্তু আমার মার কোল থেকে আমেনার কাছ থেকে আমাকে বুকে জড়ে আমার এই লালন পালন করে বড় করেছে। এই হৃদয়বিদারকে আমি যাব না, আমার এই মা আমার ওই মার বুকের থেকে এনে আমাকে মক্কাতে দাদার কাছে পৌঁছায় দিয়েছে। এ কবর আমি তোর মধ্যে নামবো না, আমি নামলে সহ্য করতে পারবো না, আমার মার সঙ্গে তুই বিয়া দেবি করবি না। কবর বলছে নবী গো আপনার নামতে হবে না, আপনার মার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ওইদিকে আমি যাব না, আসুন আমি যাচ্ছি তারাতান উখরা। কটা বাজে? 35 হয়ে গেছে। তারাতান উখরা হাসরের ময়দানের কথা। এই হাসরের ময়দানে যদি আপনারা শিরিক মুক্ত আমল নিয়ে যেতে পারেন, শিরিক মুক্ত, কিছু বাবা দিব, কিছু হেদ দিব, কিছু হেন দিব, এগুলো হবে না। আপনারা একটা আওয়াজ দিয়ে বলবেন আমাদের হায়াতের মালিককে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ। কোন বলাতে বালু লাগে গোর রিসিভার মধ্যে দেখা যা বাদগুলো লাইবাড়া তো তার মধ্যে দাঁড়িয়ে নাই। আমরা আমার বাড়ির মধ্যে সায়দি আমার শাশি আমার বাবি এক বেড়া আমারে খবর দিছে আগে তুমি দাদা মুন্সি বাইতাইও কি হয়েছে কল আয়া তো একটা ফির আইসে বাড়ির মধ্যে তোতার মধ্যে দাঁড়িয়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না, বালা কইবেন যে হুজুরের বাড়ির মধ্যে তো এরপর দিয়ে এত বড় সুর। আমার একটা মহিলা ফোন দিয়েছিল গুনিশার থেকে, আমি ইউটিউবে দিয়েছি, আমি তোলাদা কোনো কথা কই না, যা কো ওপেন কই, কো হুজুর আপনার নবীজির টানটা শুনলে ভিতরটা সোলা হয়ে যাবে। আমি কো তুই নামাজ পড়ুস নি, কো হুজুর এক কাম করি না, কোন বিহেবর ঘরের বিহেব, তুই কিন্তু আর আমার ফোন দিস না, যার মধ্যে নামাজ আছে তার সাথে আমরা আছি যেরকম ঠিক না বেটে। অনেক জায়গা দিলে কো হুজুর আপনি হারুন নেনা বই না, আমি কো বালা কথা কইছ আমার কাছে, আমি কাছে বসায় কই আমার নবী যে দলে আমি সে দলে,
কি আর ফিডাফিড হইব আর আর ওয়াজের ভরে মোরামুরি হইব আমি সরল সহজ মানুষ আমি আপনাদেরকে শিরিক মুক্ত একটা জীবনী একটা কাহিনী আপনাদেরকে শোনাবো যে কাহিনীটা আনিস তোয়ালিবিন সোনাকান্দা যেটা চরমনা হুজুর হুজুর ওটা বয়ান করেছে বাসাবো একটা মাহফিলের মধ্যে শশিনার আমি বয়ান শুনেছি মহিবুল্লাহ সাহেবের মা বাবা নেসারউদ্দিন সাহেব এবং আব্দুল কাহার সাহেবের বয়ান শুনেছি চার পাঁচটা পীরের নাম কুসি করে ওই সমস্ত হকানি পীর নমাজুলা পীর যেখানে আছে তাদের সাথে আমরা আছি জোরকন ঠিক না বেটে আর ও যখন হাত তুলে আল্লাহকে দেখায় দেন ওয়ার্ড মন কবুল হইতে পারে বেহেস্তের বারিন্দা গন্টাহানে থাকতারবেন যদি থাকতারেন যদি হ্যাঁ এক দুইটা ফুটতারেন রোজার মাস আল্লাহ জানে কোন দরবারে লাগাই গেছি মা একদম চুপ করে শোনেন ভারতে হের ঘটনা এক হিন্দু ডাক্তার তার মেয়ের পেটের ব্যথা প্রায় ছয় মাস হয়ে গেল পেটের ব্যথা ভালো হয় না বেড়াগো এই হিন্দু কত যে বুক বিলাস সরফি কলা কত যে মূর্তিকে খাওয়ালেন কিন্তু তার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না আপনারা বলুন পেটের ব্যথা ভালো করার মালিককে বুঝে কইছেন তো আমি আজা কান্দেছি মান্দেছি না আমার মাসে কান্দে বেলেগে না আজা কান্দেছি না কেরে আপনারা হুশি লেখে গেলাম আপনারা আল্লাহ হুশি রাখো কেউ ঠিক না বেঠে আল্লাহ দিবাস এপ্রিলের পাঁচ তারিখ দশটার সময় হাওয়া দেওয়া শুরু করবেন মায়ো রোজার মাসের ফাঁক বন্ধ করে দিবা যে বাদগুলো থাকবি ডিমে ফানি দিয়া অকর হাঁস মুরগির হাওয়াই লেবা তোমার স্বামীর যদি একশো ষাট ডিগ্রি জ্বর এত দিলা চুপচাপ দিলা বাদ দিবা কেউ ঠিক না বেটে দিয়ে গেলাম দরবার লাগাইয়া বাবা রি বাবা বেড়াও হেক দেবো হেন করবো তেন করবো এই আপনারা বলেন আল্লাহ তালা বাসাইবার মালিক কিনা ইতা মুহুই কর ইতা মুহু মুহে কর এবছর এই ওয়াজের পরে অত্র এলাকার রমজানের সম্মান কায়েম হতে হবে বিশ্ব নবীকে একদিন একদিন আপনার স্বপ্নে দেখা নসিব হয়ে যাবে ওই হিন্দু যাচ্ছে তার মূর্তি নিয়াম মসজিদের পাশে গিয়ে যখন মসজিদের দিকে তাকাইলেন আমার আল্লাহর রহমতের হাওয়া তার কলবে জারি হয়ে যায় মূর্তি ঢিল মেরে ভেঙ্গে চুরমার করে দিলেন এই মসজিদের গাঁটলা থেকে উজু খানা থেকে উজু করিয়াম মসজিদের বারান্দায় বসিয়া আমার আল্লাহকে ডাক দিলেন আল্লাহ তোমার সামনে মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছি আল্লাহ আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও ও নারো এলাকার বাইরা এই হিন্দু লোকটা বিনে বিনে কাঁদে আর আল্লাহকে ডাকে একবার দুইবার তিনবার আল্লাহকে ডাকেন কিন্তু কোনো আওয়াজ আসে না এই হিন্দু ডাক্তার বলে ও আল্লাহ তোমার ঘরে বসেছি যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো না করো আমি নাস্তিক হয়ে যাব আল্লাহ বলতে কেউ না আমি বলবো হঠাৎ করে মসজিদের সাথ থেকে কে যে ডেকে ডেকে বলে আরে কান্দিস না বাড়িতে যা তোর মেয়ের পেটের ব্যথা চির তোরে ভালো হয়ে যাবে এই হিন্দু বাড়িতে যাই আমার যেই মেয়ের পেটের ব্যথা ওই মেয়েটা দরজা খুলে মুস্কি হাসে মেয়েকে ডেকে বলে মা তোর পেটের ব্যথা কোথায় বাবা গো কেমন ডাক্তারের ঔষধ খাওয়াইলা গো বাবা বাবা গো কেমন ডাক্তারের ঔষধ খাওয়াইলা কিছু কোন পূর্বে আমার পেটের ব্যথা চির তোরে ভালো হয়ে গেছে এ বাবা আমি ডাক্তারের বাড়িতে যাব আল্লাহ আকবার বলেন বাবা গো আমি ডাক্তার আর কে দেখবো
আমি দুই নন ভরে ডাক্তার হিন্দু ডাক্তার বলে মা ডাক্তারের বাড়িতে যাবি বলে হ্যাঁ তাই যদি হয় গো মা উজু করে নে গোসল করে নে এই মেয়েটা ডাক দি বলে বাবা গো জীবনে কত ডাক্তারের বাড়িতে নিয়ে গেল কোনোদিন উজু গোসলের কথা বলো নাই যাওয়ার পরে আন্তাস পাবি রে মা এটা কেমন ডাক্তারের বাড়ি এই মেয়েকে নিয়ে রানা হয়ে গেলেন মসজিদের পাশে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে টার্গেট করে বলে মা রে হে মাম এই বাড়ির মালিক তোর জীবনের ডাক্তার না গো বাবা না মুসলমানদের মসজিদ মা রে এই মুসলমানদের মসজিদের মালিক হয়েছে তোর জীবনের ডাক্তার এই মেয়েটা ডাক দি বলে বাবা গো এই মুসলমানদের মসজিদের মালিক যদি আমার জীবনের ডাক্তার হয়ে থাকে এই মুসলমানদের মসজিদের মালিকে তো বলো দয়ালু আমরা আগে জানতাম না এ বাবা তুমি উজু করে নাও গোসল করে নাও ইমামকে ডাকো ইমাম গো তোমার বাড়ির মালিকে তো দয়ালু আগে জানতাম না ইমাম আমাদের কি মাফ করবেন ইমাম দেখে বলে আর কান্দিস না আমার আর কান্দিস না শুন কেউ যদি একবার কালেমা পড়ে জীবনের গুনাহ মাফ হয়ে যা পড়ে নে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হুজুরকে নিয়ে আসেন সময় শেষ আমার উনি ওয়াজ করবে আপনারা আসেন আমার পৌনে দশটা পর্যন্ত টাইম আলহামদুলিল্লাহ যথেষ্ট টাইম হচ্ছে আসেন সিদ্দিকী সাহেব চলে আসেন আলামিন সাহেব আইসা ভালো করে ওয়াজ শোনান আমি আপনাদেরকে ওয়াজ শেষ করে দিচ্ছি আপনারা এখন আমার কয়েকখানা নসিহত আপনারা শুনবেন ঢিলা কুলু ব্যবহার করবেন পাক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন কি এটাকে খারাপ বললাম নাকি ভাই বেশি মিলেমিশে চলবেন জগরা ফাসাদ মানে করবেন না মুরব্বীদেরকে সালাম দিবেন আপনারা মহল্লা ভিত্তিক একটা শান্তিপূর্ণভাবে